লিবিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নিয়ে দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ বাংলাদেশের মৃত্যু নিশ্চিত করেছে দূতাবাস। ইউরোপে পাঠানো লোক দেখিয়ে অসাধু রিক্রুটিং এজেন্সিগুলো শত শত বাংলাদেশিকে নিয়ে যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত সুদান ও লিবিয়ায়। আনস্ক্রুপুলাস রিক্রুটিং এজেন্টস যারা লাইসেন্সড হয়তো নন অথবা দালাল, এই যে চক্রটা, এই চক্রটাকে ধরবার বা এই চক্রটাকে দায়বদ্ধ করবার কোনো পদক্ষেপ কিন্তু আজ পর্যন্ত আমরা নেইনি। দালাল চক্র দমন ও নজরদারি বাড়ানোর পরামর্শ। এখানে নজরদারিটা যেমন বাড়াতে হবে তেমন সচেতনতা বাড়াতে হবে এবং মানুষকে বিদেশ সম্পর্কে তার জ্ঞান যেটি আছে সেটি পর্যাপ্ত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি তাজিমুনিয়াত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জেলায় জেলায় সক্রিয় কিডনি সংগ্রহের সংঘবদ্ধ চক্র। ডোনারের মৃত্যু হলে লাশ ফেলে দেয়া হতো নদীতে। রাজধানী থেকে ৫ জন আটক। জড়িত ক্লিনিকগুলো চিহ্নিত করার কাজ চলছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় সামগ্রিক শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। রপ্তানিতে পিছিয়ে পড়ার পাশাপাশি কমবে নতুন বিনিয়োগও বলছেন শিল্প উদ্যোক্তারা। ভর্তুকি কমাতেই সরকার গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে বললেন ওবায়দুল কাদের। দাম বাড়লে জনদুর্ভোগ নেমে আসবে, পুনরায় গণশুনানির আহ্বান বিএনপির। অর্পিত সম্পত্তি হাতিয়ে নিতে সারাদেশে তৎপর একটি চক্র। জমি বেহাত হবার আশঙ্কা, কাগজপত্র যাচাই বাছাইয়ে আরো সতর্ক হওয়ার দাবি নিবন্ধন কর্তৃপক্ষের। এবং রাজধানীর এখনকার জলাবদ্ধতা অর্ধেকই থাকবে না আগামী বছর, আশ্বাস দক্ষিণের মেয়রের। নাগরিক সমস্যা সমাধানে সুদূর প্রসারী পরিকল্পনা উত্তরের। লিবিয় উপকূলে অভিবাসী প্রত্যাশী অন্তত ২৪ বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আশরাফুল ইসলাম। তিনি নিহতদের পরিচয়ও জানিয়েছেন। এরা হলেন টাঙ্গাইলের বাদল বাবুল শাহাবুদ্দিন, নোয়াখালীর শাহাবুদ্দিন সোহেল রুবেল, শরীয়তপুরের স্বপন আজাদ জাকির ও সুমন, কুমিল্লার ইসলাম ও ফারুক, যশোরের জিয়াউর, চট্টগ্রামের করিম, কেরানীগঞ্জের গাজীউল, নারায়ণগঞ্জের মাহমুদ, মাদারীপুরের ফয়েজ এবং রাজবাড়ির মফিজ। গেল বৃহস্পতিবার লিবিয়া থেকে ইউরোপগামী এই নৌকাডুবির ঘটনায় ২০০রও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অন্তত ৭৮ জন বাংলাদেশি ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিল। লিবিয়ার সাংঘর্ষিক পরিস্থিতির কারণে তারা ইউরোপে পাড়ি জমায়। নৌকাডুবিতে ২৪ বাংলাদেশি নিহত হওয়ার বিষয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেন লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার রাত ১২টার সময় একটা বোট ওদেরকে নিয়ে রওনা হয়েছিল লিবিয়ার জোয়ারা উপকূল থেকে। এটা বোধ হয় ঘন্টা দেড়েক চলার পরে ওটাতে কোনো সমস্যা হয়েছিল, পানি ওঠা শুরু হলে সেটা আস্তে আস্তে ডুবতে শুরু করে আর কি। তখন যারা যাত্রী ছিল তারা পানিতে ঝাঁপিয়ে পড়ে আর কি। নিচের ডেকে যারা ছিল তারা খুব কমই বের হতে পেরেছে, বাকিগুলো সব ভিতরেই রয়ে গেছে। যারা আর বের হতে পারে নাই ভিতরেই তারা বোটের সাথে হয়তো তল দেশে পৌঁছে গেছে। আর উপরে যারা ছিল তারা জাম দিয়ে যাদের কাছে লাইফ জ্যাকেট ছিল তারা সাঁতার কেটে ছিল, যাদের লাইফ জ্যাকেট ছিল না তাদের কেউ কেউ সাঁতরে সরাসরি উপরে চলে এসেছে। প্রায় আপনার আধ ঘন্টা দেশে থাকতে হয়েছে তাদেরকে উদ্ধার কাজে, যতক্ষণ পর্যন্ত কয়েকটা বোট না গিয়েছে এবং ওই বোট গুলাতে যাদেরকে পেয়েছে ভেসে থাকতে দেখেছে তাদেরকে তারা পিক আপ করে নিয়ে এসেছে। নিয়ে এসে এখানে যে পুলিশের হাতে সোপর্দ করেছে আর যাদেরকে পাওয়া যায় নাই তাদের সম্পর্কে তাদের স্বজনরা এবং বন্ধু বান্ধবরা বলেছে যে তারা দেখেছে কেউ কেউ দেখেছে কেউ কেউ ডুবে মারা গেছে। পুলিশে আমরা ২৪ জনের নাম দেখছি, মোট আমাদের ৭৮ জন আরোহী ছিল বাংলাদেশি। মৃত্যুর ঝুঁকি নিয়ে হলেও অবৈধভাবে বিদেশ যাত্রা থামছে না। সংশ্লিষ্টরা বলছেন কিছু অসাধু রিক্রুটিং এজেন্সির সহায়তায় অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছেন যুদ্ধবিধ্বস্ত সুদান ও লিবিয়ায়।
সম্প্রতি লিবিয়ার বাংলাদেশ দূতাবাস কয়েকটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে নাম সহ অভিযোগ পাঠালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এক্ষেত্রে দালাল চক্র দমন ও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রিপোর্ট করেছেন তাফসির বাবু। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর হিসেবে গত তিন বছরে শুধু সাগরপথেই বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 16 লাখ মানুষ। আর এখন আকাশপথে একাধিক দেশ হয়ে যুদ্ধকবলিত লিবিয়া সুদানে প্রতিদিন যাচ্ছেন প্রায় 15 বাংলাদেশি। সেখান থেকে পরে তারা যাওয়ার চেষ্টা করছেন ইউরোপে, কিন্তু যুদ্ধকবলিত এসব দেশে ট্যুরিস্ট ভিসায় কিংবা জাল পাসপোর্টে এত বড় সংখ্যায় লোক গেলেও উদাসীন ইমিগ্রেশন বিভাগ। সম্প্রতি লিবিয়ার বাংলাদেশ দূতাবাস কয়েকটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে নামসহ অভিযোগ পাঠালেও কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এখানে আমাদের ইমিগ্রেশন, যেই রাষ্ট্রের মধ্য দিয়ে তারা আরেক রাষ্ট্রে গিয়ে পৌঁছচ্ছেন, সেই দেশের ইমিগ্রেশন প্রত্যেকে এই প্রক্রিয়ার ভিতরে যুক্ত হয়ে পড়েছেন। তো যার ফলে এখন সুদানের পথে লিবিয়াতে যাচ্ছে প্রতিদিন প্রায় 500 থেকে 600 মানুষ। আনস্ক্রুপুলাস রিক্রুটিং এজেন্টস যারা লাইসেন্সড হয়তো নন অথবা দালাল, এই যে চক্রটা, এই চক্রটাকে ধরবার কোনো পদক্ষেপ কিন্তু আজ পর্যন্ত আমরা নেইনি। বিশেষজ্ঞদের মতে একদিকে নতুন শ্রমবাজার খুলতে ব্যর্থতা, অন্যদিকে অভিযুক্তদের বিরুদ্ধে আইন প্রয়োগে দুর্বলতার কারণে বাড়ছে অবৈধ অভিবাসন। এই ইমিগ্রেশন এরা যে ছেড়ে দিচ্ছে এয়ারপোর্ট দিয়ে, তার কোনো শাস্তির ভয় নাই। পুরুষ অভিবাসনের বাজার যদি ইউএই চিন্তা করি, আমরা ঢুকতে পারিনি। সৌদি আরব চিন্তা করি, আমরা ঢুকতে পারিনি। দালালদের মাধ্যমে বিদেশে গিয়ে নির্যাতনের পাশাপাশি অপহরণেরও শিকার হচ্ছেন অনেকে। এক্ষেত্রে দালাল চক্র দমন ও নজরদারি বাড়ানোর পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকের। যারা ভিকটিম হচ্ছেন তারাও যথাসময়ে বিষয়গুলো নিরাপত্তা বাহিনীকে জানায় বলে আমার মনে হয় না। কিন্তু মুক্তিপণ চাওয়ার সাথে সাথে যে সে বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে নিয়ে আসবে, সেটি অনেক ক্ষেত্রেই তারা আনে না। এখানে নজরদারিতে যেমন বাড়াতে হবে, তেমন সচেতনতা বাড়াতে হবে এবং মানুষকে বিদেশ সম্পর্কে তার জ্ঞান যেটি আছে সেটি পর্যাপ্ত করতে হবে। অবৈধ অভিবাসনের ক্ষেত্রে পাড়ি জমানো দেশেরও কিছু দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন এসব ইস্যু আন্তর্জাতিক ফোরামে আলোচনায় আনতে হবে। সামনে জিএফএমডি আছে, গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট, এই জায়গাটায় কিন্তু আমাদের সরকারের তরফ থেকে এই অবৈধ অভিবাসনের ইস্যুগুলি তুলে রিসিভিং কান্ট্রিতে যেই ব্যাপারগুলো ঘটছে সেগুলোকে হাইলাইট করা দরকার। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এইদিকে বলছে, এদিকে লিবিয় উপকূলে নৌকাডুবির ঘটনায় 24 বাংলাদেশি সহ 200+ অভিবাসী মৃত্যু ও অস্ট্রিয়ায় 71 জনকে মৃত উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। পাশাপাশি অভিবাসী সংকট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া হোয়াইট হাউসও মানব পাচার রোধের বিষয়ে জোর তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি অস্ট্রিয়া হাঙ্গেরির একটি ট্রাক থেকে 71 অভিবাসীকে মৃত উদ্ধারের ঘটনায় মানব পাচারকারীদের বিষয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরীয় সরকার। এরই মধ্যে সন্দেহভাজন 21 পাচারকারীকে আটক করেছে দেশটির পুলিশ। এদিকে অস্ট্রিয়ায় মৃত অভিবাসী উদ্ধার ও শুক্রবার লিবিয় উপকূলে 200 অভিবাসী মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। অভিবাসী সংকট নিরসনে ইউরোপীয় দেশগুলোর সমন্বিত উদ্যোগের অভাবকে দায়ী করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানব পাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। লিবিয় উপকূলে প্রতিদিন অসংখ্য অভিবাসীর মৃত্যু হচ্ছে, তার উপর অস্ট্রেলিয়ায় শ্বাসরোধ হয়ে 71 জন অভিবাসীর মৃত্যুর ঘটনায় আমি হতবিহ্বল। আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা না করলে প্রতিদিন এই সংখ্যা আরো বাড়তে থাকবে। অভিবাসী সমস্যা মোকাবেলায় মানব পাচার দূরীকরণকে অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউস মুখপাত্র জস আর্নেস্ট বলেন, ইউরোপের দেশগুলোকে এক্ষেত্রে উদ্যোগী হতে হবে। অভিবাসী সংকটের মূল কারণ হলো মানব পাচার। এই সংকটকে সমূলে উৎপাটন করতে পাচারকারীদের রোধ করার কোনো বিকল্প নেই। ইউরোপের ক্ষমতাবান দেশগুলোর উচিত মানব পাচার রোধ করতে আরো বেশি কঠোর ভূমিকা পালন করা। এদিকে মানব পাচার রোধে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অবিলম্বে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বৈঠকে মানব পাচারকারীদের ধরতে কার্যকরী পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। দরিদ্রদের অসহায়ত্বের সুযোগে অর্থের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কিডনি সংগ্রহ করে আসছে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র। সকালে রাজধানী থেকে চক্রের মূল পরিকল্পনাকারী সহ 5 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এসময় আটককৃতদের কাছ থেকে চেতনা নাশক ওষুধ জব্দ করা হয়। আটক পাঁচজনকে তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া চক্রটির সাথে জড়িত চিকিৎসা কেন্দ্রগুলো চিহ্নিত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমাকে একটা সিএনজি কিনে দেব, বিনিময়ে তোমাকে একটা কিডনি দিতে হবে। বেকারত্বের অপবাদ ঘুচিয়ে সংসারের হাল ধরতেই নিজের শরীরের একাংশ দিতে রাজি হয়েছিলেন জয়পুরহাটের আবু হাসান। কিডনির পরিবর্তে সিএনজি নিতে ঢাকায় আসার পরেই ঘটে বিপত্তি। পুলিশের হাতে ধরা পড়ার পরপরই তারা জানতে পারে একটি সংঘবদ্ধ কিডনি পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে তারা। ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল জলিলকে এ সময় গাবতলী থেকে আটক করা হয়। ঘটনার সূত্র ধরে আবারও চলে পুলিশের অভিযান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আটক জলিলের দেয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের আরো চারজনকে বাংলা একাডেমির আশপাশ থেকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় মাহবুবুর রহমান নামে আরো এক তরুণকে। মাহবুব জানতো সে প্রথমবারের মতো জরুরি প্রয়োজনে রক্ত দিবে এবং যার বিনিময়ে সে পাবে 20,000 টাকা। ওরা আমার সামনে স্বীকার করে যে আমার কি দিনে বিক্রি করে ফলাই তো 4,25,000 টাকা, তারপর আমাকে মেরে বুড়ি অঙ্গন দিতে ভাষা দিত। পুলিশ জানায় কিডনি অপসারণের পর ভুক্তভোগীদের শারীরিক সমস্যা হলেও সেক্ষেত্রে তাদের হত্যা করারও পরিকল্পনা ছিল এই চক্রের। এই কিডনি মানে তাকে অজ্ঞান করে কিডনি নিয়ে নেবে অপারেশন থিয়েটারে, এরপর যদি তার কোনো রকম কিছু হয় অর্থাৎ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে হত্যা করবে। এই হত্যা করার জন্য তারা ছুরি যেটি সেটিও তাদের কাছ থেকে পাওয়া যায়। তারা তা আরেকজনের নামে তারা একটা লঞ্চে বুকিং দেয় যে ওই ডেড বডি বস্তায় ভরে বা সুটকেসে ভরে এটি ওখানে দিয়ে দিবে, অর্থাৎ ওই বুকিং এর নামে ওইখানে তুলে দিবে যাতে ধরা পড়লেও পরবর্তীতে ওই লোক অর্থাৎ আরেকজনের নাম যাকে ফাঁসিয়ে দেবে। এদিকে পাচারকারী চক্রের সাথে জড়িত চিকিৎসা কেন্দ্রগুলো চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। ঢাকা আরিচা মহাসড়কের সাভারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে 3 পথচারী নিহত। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল। ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোয় উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে, আর এতে সামগ্রিক শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন চট্টগ্রামের শিল্প উদ্যোক্তারা। তাদের মতে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে পোশাক শিল্প সহ সার্বিক রফতানি খাত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার পাশাপাশি নতুন বিনিয়োগ আরও কমবে। অন্যদিকে বিনিয়োগ ও রফতানি খাতের বর্তমান নিম্নমুখী অবস্থায় গ্যাস বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না করে দফায় দফায় দাম বাড়ানোকে অযৌক্তিক বলে মনে করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি। পণ্য উৎপাদনের জন্য শিল্পের অপরিহার্য দুটি উপাদান গ্যাস ও বিদ্যুৎ। শিল্প উদ্যোক্তারা জানান গ্যাস ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ না থাকায় উৎপাদন ঠিক রাখতে এমনিতেই তাদের জ্বালানি তেলের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এর মধ্যে কমপ্লায়েন্স ইস্যু সহ নানা সংকটে চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি গার্মেন্টস। গ্যাস ও বিদ্যুতের নতুন করে দাম বৃদ্ধি উৎপাদন খরচকে আরো বাড়াবে। এক্ষেত্রে পোশাক শিল্প রফতানিতে পিছিয়ে পড়ার পাশাপাশি সব শিল্পে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে। গ্যাস তেলের দাম বৃদ্ধি করার কারণে এটা আমাদের জন্য আরো ক্ষতিকর হলো, কস্ট বেড়ে গেল, আমরা কম্পিটিটিভনেসে আরো অনেক দূর পিছনে পড়ে গেলাম। এই ধরনের একটা সিচুয়েশনে এই বিদ্যুতের দাম বৃদ্ধি আর গ্যাসের দাম বৃদ্ধি একজন বিনিয়োগকারীকে নিরুৎসাহিত করবে। শিল্প মালিকদের দাবি গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবেই সব শিল্প পণ্যের দাম বাড়বে। এতে একদিকে আমদানি উৎসাহিত হবে, অন্যদিকে তাদের রপ্তানির বাজার হারাতে হবে। আমাদের প্রোডাক্টের কস্ট যখন বেড়ে যাবে, আমরা কম্পিটিশনে থাকতে না পারে, তখন দেখা যায় আমাদের যদি আমরা প্রোডাক্টের প্রাইস কমাতে থাকি, মানে সেম পর্যায়ে রাখতে চাই, তাহলে দেখা যাবে যে এটা আমার আমি লস করতেছি। যখন আমি বাদ যাবো আবার আমি মার্কেট হারাবো। আমাদের র মেটেরিয়ালস তো ইম্পোর্ট করে আনতে হয়, প্লাস এর উপরে ইলেকট্রিসিটি বিল যদি আমরা বেশি দিই আমরা এক্সপোর্ট করবো কেমনে? এক্সপোর্ট তো করতে পারবো না। এই অবস্থায় স্থানীয় শিল্প সুরক্ষা ও ভোক্তাদের বাড়তি খরচের বোঝা থেকে বাঁচাতে গ্যাস ও বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান ব্যবসায়ী নেতাদের। আমাদের দেশীয় পণ্য যেগুলো বিদেশে রপ্তানি করা হয় এগুলোর দামও বেড়ে যাবে, সুতরাং আমরা মনে করি যে ব্যবসায়ীরা এই বৃদ্ধিটা যেন আরো সহনীয় পর্যায়ে সরকার রাখেন।
বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি ইউনিট গ্যাসের দাম 26.29% ও বিদ্যুতের দাম 2.93% বাড়ানোর ঘোষণা দেয়। যেটুকু আমরা বাড়িয়েছি। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভর্তুকি কমাতেই সরকার গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। এর প্রভাব পরিবহন খাতে পড়লেও তা যেন সহনীয় মাত্রায় থাকে সেদিকে সরকারের দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মূল্যবৃদ্ধির একটা প্রভাব পরিবহনেও পড়বে, সেটা সত্যি। তো পরিবহনে এটা আমরা বিআরটিকে বলবো, কারণ একটা ভাড়া বৃদ্ধি, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, এটা আমাদের দেশে হয়। তবে এটা যেন সহনীয় পর্যায়ে থাকে সেজন্য পরিবহন সেক্টর সাথে স্টেক হোল্ডারদের সাথে বিএনপি কথা বলে ভাড়াটা অ্যাডজাস্ট করে নিবে, যাতে করে মানুষের সহনীয় সীমা বৃদ্ধির যে প্রতিক্রিয়া সেটা যেন সীমিত থাকে। অন্যদিকে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও গণবিরোধী বলে আখ্যায়িত করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের পক্ষে এমন প্রতিক্রিয়া জানান। এই সিদ্ধান্ত বাতিল করে দাম নির্ধারণে পুনরায় গণশুনানির আহ্বান জানান তিনি। দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে জনদুর্ভোগ নেমে আসার পাশাপাশি শিল্প উৎপাদন ব্যাহত হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র। এবছরের শুরুতে অস্থির রাজনৈতিক সময়ে বিনা ভোটে নির্বাচিত সরকারের মতো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তথাকথিত লোক দেখানো শুনানির নামে আগামী 1 সেপ্টেম্বর থেকে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির যে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে। তারা দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের কষ্টের কথা যেমন ভাবেননি, তেমনি কৃষি, শিল্প, ব্যবসা, রপ্তানিতে এই দাম বৃদ্ধি কীভাবে নেতিবাচক প্রভাব পড়বে সেই বিষয়টিও আমলে নেননি। আমাদের দল বিআরসির মূল্য বৃদ্ধির ঘোষণাকে বাতিলের দাবি জানাচ্ছে এবং স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে গণশুনানির আয়োজন করে বিএনপি সহ দেশের সকল স্টেক হোল্ডারদের মতামত নেয়ার আহ্বান জানাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত। সন্ধ্যা 7:30 বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিদায়ী এই রাষ্ট্রদূত। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন তারা। দুপক্ষের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ। আওয়ামী লীগের আইনজীবীরা ঐক্যবদ্ধ থাকার কারণেই এবার বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে 2/3 ভোট পেয়ে নিরঙ্কুশভাবে জয়লাভ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মহিলা শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি বঙ্গবন্ধুর 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আমরা এবারে বাংলাদেশ বার কাউন্সিলে 2/3 ভোট পেয়ে আমরা নিরঙ্কুশভাবে জয়লাভ করেছি। গত দুইবার নির্বাচনে আমরা জয়লাভ করতে পারিনি। এবার সকল আওয়ামী আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার কারণে আমরা এবার নিরঙ্কুশ নির্বাচন জয়লাভ করেছি। বিএনপি জামায়াত সন্ত্রাসের পথে চলছে বলে উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সন্ত্রাস আর গণতন্ত্র একসাথে চলতে পারে না, আর এই শক্তির সাথে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই বলেও জানান তিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মাদকের অবরণ্য সৃষ্টি করার যে পায়খানা শুরু হয়েছিল, প্রক্রিয়াতে শুরু হয়েছিল, সেটা জিয়া রহমান শুরু করেছিলেন, ছাত্রীদেরকে অস্ত্র রূপে দিয়েছিলেন। বিএনপি যেই পথে আজকে যে সন্ত্রাসের পথে আছে তাদের সাথে কোনো রকম সমঝোতা হতে পারে না। গণতন্ত্র এবং সন্ত্রাস পাশাপাশি একসাথে চলতে পারে না। এই খাদ্যকরা কিন্তু এখনো কিন্তু আমার বিএনপি জীবনের যে সেই রাস্তাকে তারা করে দিচ্ছে। এই সন্ত্রাসীরা, এই জঙ্গিরা বিএনপি জামাত বা এই 71-এর ঘাতক, 75-এর ঘাতক বা 2004-এর ঘাতক, তারা আজকে
সেই কারণে ক্ষমতা আবার ফিরে চেষ্টা করতে পারে, যে কোনো সময় আবার তারা একটা মরণ কামন করতে পারে। এরকম আশ্চর্য আমরা 75-এর জাতীয় জনগণ রক্ষা করতে পারিনি, কিন্তু এইবার আমাদের শপথ দিতে হবে আমরা সেই কারণে রক্ষা করব। 34তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। শনিবার পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। চূড়ান্ত পর্যায়ে 2159 জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি। এর মধ্যে প্রশাসন ক্যাডারে 293 জন, পুলিশে 148 জন এবং বাকিদের অন্যান্য ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। গত মে মাসে শেষ হওয়া মৌখিক পরীক্ষায় 3054 জন পরীক্ষার্থী অংশ নেয়। আগামী বর্ষা মৌসুমের আগেই রাজধানীর জলাবদ্ধতা 50% কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। অন্যদিকে অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নেওয়া হবে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রাজধানীর জলাবদ্ধতা ও এ থেকে উত্তরণের উপায় নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে নবনির্বাচিত দুই নগরপিতা এ প্রত্যয় ব্যক্ত করেন। আপাত দৃষ্টিতে ছবিটি কোনো নদী বা খালের মনে হলেও বাস্তবে তা কিন্তু নয়, এটি আমাদের স্বপ্নের নগরী রাজধানী ঢাকার রাজপথ। সামান্য বৃষ্টিতেই যা হাঁটু পানিতে ডুবে আছে, এ চিত্র পুরো বর্ষা মৌসুম জুড়েই, আর তাই ভোগান্তিতে পড়েন নগরবাসী। অপরিকল্পিত নগরায়নকেই এমন জলাবদ্ধতার জন্য দায়ী করা হলেও সমস্যা থেকে উত্তরণে কাজ হয়েছে খুব কমই। তাই তো নগরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে কাজ শুরু করতে যাচ্ছে দুই সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় এক গোল টেবিল বৈঠক। বৈঠকে জলাবদ্ধতা নিরসনে গবেষণালব্ধ মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। খালগুলো শুধু রেইজ করলেই হবে না, খালের দুই পাশে রেইজড এমব্যাংকমেন্ট যেটা হবে তার সেখানে অন্তত 20-30 মিটার ওয়াইড এরিয়া প্রিজার্ভ করতে হবে। ঢাকা শহরের ড্রেনেজ পরিকল্পনায় একক কোনো গোষ্ঠী কর্তৃপক্ষ সমন্বয় না থাকাটা সবচেয়ে বড় অবহেলার কারণ। এদিকে বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করে আগামী প্রজন্মের কাছে বাসযোগ্য ঢাকা তুলে দেওয়া সম্ভব বলে মত দেন দুই সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র। অন্তত পক্ষে দৃশ্যমান উন্নতি আমরা এই শহরের মানুষকে পৌঁছে দিতে চাই। অন্তত পক্ষে 50% জলবদ্ধতা এই শহর থেকে আগামী বর্ষা মৌসুমের পূর্বে শেষ করতে চাই, সেই আপনার টার্গেট নিয়ে আমরা কাজ শুরু করতে চাই। আপনাদের সমস্ত মত আমাদের কাছে, মানে আমরা সমস্যাগুলো জানি, সমাধানের অনেকগুলো এভিনিউ আজকে আমরা শুনতে পেয়েছি, অ্যান্ড আই থিঙ্ক যে এটা আমাদের শুধু চিন্তার পরিধি বাড়াচ্ছে। তবে রাজধানী ঢাকাকে পুরোপুরি বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে জনসচেতনতাও জরুরি বলে মত এই দুই নগরপিতার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আইন তৈরির পাশাপাশি অপরাধীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সরকার ডিজিটাল ফরেন্সিক ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকেলে হোটেল র্যাডিসনে আয়োজিত এ সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। দেশে সাইবার অপরাধের মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার চিত্র তুলে ধরে শিক্ষক, গবেষক ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই উল্লেখ করে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেন, নিরাপদ ইন্টারনেটের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে সরকার। এছাড়া র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদুল আরিফ বাড়ি আলোচনায় অংশ নেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তিন সাংবাদিককে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে 3 বছরের কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। দীর্ঘদিনের শুনানি শেষে শনিবার কায়রোর আদালত বাহের মোহাম্মদ, মোহাম্মদ ফাহমি ও পিটার গ্রেস্ট নামের তিন সাংবাদিকের বিরুদ্ধে এ রায় দিল। তাদের বিরুদ্ধে অভিযোগ, 2014 সালে তারা নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডের পক্ষে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করেছিল। এদিকে এ রায়কে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যমটির কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান এক বিবৃতিতে বলেন, এই সাংবাদিকেরা রাজনৈতিক প্রতিহিংসা শিকার। এর আগে একই অভিযোগে দুজনকে 7 বছর এবং একজনকে 10 বছরের কারাদণ্ড দিলে সে রায়ের বিরুদ্ধে আপিল করেন তিন সাংবাদিক।
court sentenced them. বাংলাদেশ মালয়েশিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। আগামী 3 সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সকারুজদের মুখোমুখি হবে মামুনুলরা। এবছরের শুরুতে বঙ্গবন্ধু গোল্ড কাপে দুবারের দেখাতেই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল মালয়েশিয়া। তবে নিজেদের শেষ ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে 6-0 গোলে বিধ্বস্ত হওয়ায় কুয়ালালামপুরের শাহ আলম ফুটবল স্টেডিয়ামে এদিন শুরুতে কিছুটা সতর্ক হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি দোল্লাহ সালেহের দল। তাই দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মালয়েশিয়া। বেশ কবার গোল করার খুব কাছাকাছি গেলেও বাংলাদেশের গোলরক্ষক শহীদুল ইসলাম সোহেলের দৃঢ়তায় হতাশ হতে হয় স্বাগতিকদের। অন্যদিকে পুরো ম্যাচেই স্বাগতিকদের রক্ষণকে খুব একটা সমস্যায় ফেলতে পারেনি বাংলাদেশের স্ট্রাইকাররা। ফলে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 2 ধাপ উপরে থাকা দলটির বিপক্ষে আত্মবিশ্বাস বাড়ানো এক ড্র নিয়ে মাঠ ছাড়ে মামুনুল এমিলিরা। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লিবিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নিয়ে 2টি নৌকাডুবির ঘটনায় অন্তত 24 বাংলাদেশের মৃত্যু নিশ্চিত করেছে দূতাবাস। ইউরোপে পাঠানোর লোভ দেখিয়ে অসাধু রিক্রুটিং এজেন্সিগুলো শত শত বাংলাদেশিকে নিয়ে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত সুদান ও লিবিয়ায়। নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। জেলায় জেলায় সক্রিয় কিডনি সংগ্রহের সংঘবদ্ধ চক্র। জোনানের মৃত্যু হলে লাশ ফেলে দেয়া হতো নদীতে। রাজধানী থেকে 5 জন আটক। জড়িত ক্লিনিকগুলো চিহ্নিত করার কাজ চলছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় সামগ্রিক শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। রপ্তানিতে পিছিয়ে পড়ার পাশাপাশি কমবে নতুন বিনিয়োগ বলছেন শিল্প উদ্যোক্তারা। এবং ভর্তুকি কমাতে সরকার গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে বললেন ওবায়দুল কাদের। দাম বাড়লে জনদুর্ভোগ নেমে আসবে পুনরায় গণশুনানির আহ্বান বিএনপির। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর সঙ্গে থাকুন সময়ের।